এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, নদী ভাঙনের শিকার 60টি পরিবারের পাশে দাঁড়ালেন রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর। ভাঙনের শিকার লোকজন বিধায়ক সুজামুদ্দিন লস্করের হোম ভিলেজ লালা মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা। গৃহহারাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া বিধায়ক সুজামের দায়িত্ব, মন্তব্য জহিরের। এ নিয়ে বিধায়ককে এগিয়ে আসার আহ্বান। আপাতত বিধায়ক সুজামের বাড়িতে থাকা কমিউনিটি সেন্টারে আশ্রয় দেওয়ার দাবি জহিরের। এই কাটটিজলা বিধায়ক মহোদয়ের বাড়ির সম্মুখে সরকারি তরফ থেকে যে কমিউনিটি হল বানানো হয়েছে, অনেক বড় কমিউনিটি হল, তাই এই 60টি পরিবার আপাতত এখানে থাকতে পারবে। অন্যত্র জায়গা জমি ব্যবস্থা করার আগ পর্যন্ত অস্থায়ী হিসাবে কমিউনিটি হলে জায়গা দেওয়ার জন্য আমরা দাবি জানাই। প্রায় অর্ধ শতাধিক মানুষের ঘর বাড়ি গ্রাস করে নে কাটাহাল নদী। বর্তমানে উবিডিলা এমবি স্কুলে আশ্রয় নিয়েছেন 7 পরিবারের মানুষ। আজ তাদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করলেন রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর। এর পাশাপাশি এই 7 পরিবারের পুনর্বাসনের দাবি জানালেন জহির। ঘটনার বিবরণে জানা গেছে, বেশ কয়েকদিন আগে লালা মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ডের 60টি পরিবারের ঘর বাড়ি গ্রাস করে নে কাটাখাল নদী। গৃহহারা হয়ে এক পর্যায়ে নিরাশ্রয় হয়ে পড়েন এই 60টি পরিবারের লোকজন। অবশেষে নিরুপায় হয়ে তারা উবিটিলা এমবি স্কুলে আশ্রয় নেন। কিন্তু এদের স্থায়ী ঘরবাড়ির ব্যাপারে কারো কোনো হেলদোল নেই। অবশেষে আজ তাদের খোঁজ নিলেন রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর। তিনি তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন, এর পাশাপাশি তাদের গড় বাড়ির বিষয় নিয়ে সোচ্চার হন তিনি। জহির বলেন, কাটাখাল নদীর বাঙ্গন রোধে জনপ্রতিনিধি থেকে শুরু করে আমলা কারোই কোনো মাথা ব্যথা নেই। এই বাঙ্গন সমস্যা হচ্ছে এই এলাকার দীর্ঘকালীন সমস্যা, কিন্তু দায়িত্বশীলরা এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। তিনি বলেন, কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের জন্মগ্রাম মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ডে এই ঘটনাটি ঘটেছে, তাই এদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া বিধায়কের দায়িত্বের মধ্যে পড়ে, তাই এ নিয়ে বিধায়ককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জহির আরও বলেন, বর্তমানে উবিটিলা এমবি স্কুলে আশ্রয় নিয়েছেন গৃহহারা লোকজন, কিন্তু এখন স্কুল খুলে গেছে। স্কুলে প্রায় 2-250 ছাত্র পড়াশোনা করছে, এতে সীমাহীন অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্কুলের ছাত্রছাত্রী সহ আশ্রিতরা। তাই আপাতত তাদের থাকার জন্য কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের বাড়িতে থাকা কমিউনিটি সেন্টারকে বেছে নেন জহির। এই কমিউনিটি সেন্টারটি 40 লক্ষ টাকা ব্যয় নির্মিত, বর্তমানে খালি রয়েছে, তাই গৃহহারা লোকজন এই কমিউনিটি সেন্টারে থাকতে পারেন বলে মত প্রকাশ করেন জহির। এছাড়াও গৃহহারা লোকদের স্থায়ী ঘরের দাবিতে সোচ্চার হন জহির। তিনি বলেন, সরকারের অনেক পতিত জমি রয়েছে, এ সমস্ত পতিত জমিতে নিরাশ্রয় মানুষের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে। এ নিয়ে আগামীকাল ডিসির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান জহির। তবে আপাতত বিধায়কের কমিউনিটি সেন্টারে তাদের ঠাঁই করে দেওয়ার জন্য ডিসির হস্তক্ষেপ কামনা করবেন বলেও জানান রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির। লালা সার্কেলের অধীনে মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর ডিপির মোহাম্মদ পার্ট 1-এর পার্ট 2 গ্রামের প্রায় 60টি পরিবার আজকে কাটাখাল নদীর ভাঙনের কবলে। আজকে প্রায় 3-4 বছর থেকে এখানে নদী ভাঙন চলছে। এই 60টি পরিবারের কারণে বারবার এই এলাকার মানুষ প্রতিবাদ করেছিলেন যে নদী ভাঙন কাজ করার জন্য, নদী ভাঙনকে প্রোটেকশন দেওয়ার জন্য এখানে সার্কেল অফিসারকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল, ডিসি মহোদয়কে মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল, এমনকি স্থানীয় বিধায়ক মহোদয়কে বারবার মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল যে নদী ভাঙনের প্রোটেকশন করার জন্য। কিন্তু আমরা দেখেছি ফ্লাট কন্ট্রোল ডিপার্টমেন্ট হোক, জেলা প্রশাসন হোক বা স্থানীয় জনপ্রতিনিধি হোক, কেউ এই নদী ভাঙনের প্রোটেকশনের কোনো স্কিম নেননি, কোনো কাজ করেননি, যার জন্য নদী ভাঙনের কবলে আজকে 60টি পরিবার আজকে পুরা নদী ভাঙনের কবলে পড়েছেন। আজকে বিগত কয়েকদিন থেকে এই মোহাম্মদপুর এই এমবি স্কুলে ওনাদেরকে অস্থায়ী হিসাবে এখানে রাখা হয়েছে, কিন্তু গতকালকে থেকে এখানে ক্লাস চলছে, স্কুলের অনেক অসুবিধা হচ্ছে। তাই আজকে এখানে আমরা এসে উপস্থিত হয়েছি, ওনাদের খোঁজখবর নিয়েছি এবং আমরা দাবি জানাচ্ছি যে ওনাদেরকে পুনর্বাসন দেওয়ার আগে জেলা প্রশাসনের তরফ থেকে পুনর্বাসন দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। অতি সত্বর হাইলাকান্দি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হোক, কারণ সরকারের অনেক পতিত জমি আছে, জেলা প্রশাসনের তরফ থেকে যে কোনো এক জায়গায় জমি অধিগ্রহণ করে ওনাদেরকে স্থায়ী পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হোক। এবং স্থায়ী পুনর্বাসনের আগ পর্যন্ত আমরা দাবি জানাচ্ছি হাইলাকান্দি ডিসি মহোদয়ের যে আমাদের কৃষ্ণপুরে একটি কমিউনিটি হল আছে, আমাদের স্থানীয় বিধায়ক মহোদয়ের বাড়ির সম্মুখে আনটাইড ফান্ডের প্রায় 40 লক্ষ টাকা দিয়ে এই কমিউনিটি হল বানানো হচ্ছে। বর্তমানে এই কমিউনিটি হল খালি আছে, তাই আপাতত অন্য জায়গায় দেওয়ার আগ পর্যন্ত এই অস্থায়ী হিসাবে এই কমিউনিটি হলে ওনাদেরকে জায়গা দেওয়া হোক। আমি এখানে স্থানীয় বিধায়ক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু ওনার হোম ভিলেজ,
ওনারে গড় মাহমুদ পার্ট ওয়ানে পার্ট টু এ আর এই যারা যাদের গড় এই কাটাখালের নদীতে বাঙ্গনের কবলে পড়েছেন আজকে জমিহারা হয়েছেন যে ষাটটি পরিবার গড় হারা হয়েছেন ওনাদের গড় এই মোহাম্মদুর পার্ট টুতে। তাই কাটলিতলার বিধায়কের হোমজিপি এবং ওনার বাড়ির সম্মুখে 40 লক্ষ টাকার ব্যয়ে সরকারি তরফ থেকে একটি কমিউনিটি হল বানানো হয়েছে। বর্তমানে কমিউনিটি হলটি খালি, তাই এই সাত পরিবারকে আপাতত অন্য জায়গায় জমি দেওয়ার আগ পর্যন্ত এই কমিউনিটি হলে আজকে স্থানান্তরিত করে স্কুল থেকে এমবি স্কুল থেকে স্থানান্তরিত করে আপাতত এখানে ওনাদের রাখার ব্যবস্থা করা হোক। আমরাও আগামীকালকে হাইলাকান্দি ডিসি মহোদয়ের সঙ্গে দেখা করবো, আমরা একটা মেমোরান্ডাম দেবো যে আপাতত এই কমিউনিটি হলে এই কাটলিতলা বিধায়ক মহোদয়ের বাড়ির সম্মুখে সরকারি তরফ থেকে যে কমিউনিটি হল বানানো হয়েছে অনেক বড় কমিউনিটি হল, তাই এই 60টি পরিবার আপাতত এখানে থাকতে পারবে। অন্যত্র জায়গা জমি ব্যবস্থা করার আগ পর্যন্ত অস্থায়ী হিসাবে এই কমিউনিটি হলে জায়গা দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং আজকে ওনাদের সঙ্গে আমি আলোচনা করেছি, ওনারাও বলছেন যে আপাতত যদি এই কমিউনিটি হলে ওনাদেরকে রাখার ব্যবস্থা করা হয় তাহলে ওনারাও আনন্দিত হবেন, কারণ এই স্কুলে বর্তমানে পড়াশোনা আরম্ভ করা হয়েছে, 2,250 ছাত্র আছেন এখানে। যদি ওনারা এই সাত পরিবার থাকেন, ওনারা ছেলেমেয়েরা আছেন, তাই কোনো অবস্থায় স্কুলে পড়াশোনায় বিঘ্নিত হবে, তাই আপাতত ওনাদেরকে এই কমিউনিটি হলে ব্যবস্থা করা হোক। আগামীকালকে আমরা ডিসির সঙ্গে দেখা করব এবং স্থানীয় বিধায়ক মহোদয়কে আমরা আহ্বান করব, যেহেতু আপনার হোম ভিলেজ, আপনার গড়ের এরা, আপনার গড়ের মানুষ আজকে জমিহারা হয়েছেন কাটাকাল নদীর বাঙ্গনের কারণে, তাই ওনাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা আপনারই দায়িত্ব। তাই আপনার বাড়ির সম্মুখে যে সরকারি যে কমিউনিটি হল আছে এই কমিউনিটি হলে আপাতত ওনাদেরকে ব্যবস্থা করা হোক এবং আগামীকালকে ডিসির সঙ্গে আমরা আলোচনা করে আমরা ডিসির মাধ্যমে একটি অর্ডার বাহির করে যাতে আগামী 1-2 দিনের ভিতরে এই কমিউনিটি হলে ওনাদেরকে স্থান দেওয়া হয় এবং পরবর্তীতে ডিসি জেলা প্রশাসনের তরফ থেকে অন্যত্র যে কোনো জায়গায় ওনাদেরকে স্থায়ী একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এই আমরা দাবি জানাচ্ছি।